তো গাইস প্রথমে আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি, দেখো 608 টাকা এখানে রিসিভ হয়েছে, 604 টাকা এখানে রিসিভ হয়েছে, এখানে 1004 টাকা রিসিভ হয়েছে। আর শুধু এই না, এখানে আমি এখানে 1300 কত টাকা রিসিভ করেছি দেখতে পাচ্ছ পেমেন্ট প্রুফ। আর গাইস আজকের ডেটে আমি এই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করেছি, আর এই অ্যাপ্লিকেশন আমি নিজেই বসে ভেরিফাই করেছি। আর এই অ্যাপ্লিকেশনে উইদাউট ইনভেস্টমেন্ট গাইস, এখানে 1 টাকা আপনাদের ইনভেস্ট করতে হবে না, ফ্রিতে সমস্ত ট্রিক ট্রিক সমস্ত কিছু দিয়ে দেবো, আপনাদের শুধু ভিডিওটা কমপ্লিট ওয়াচ করতে হবে। হ্যাঁ গাইস, এই ভিডিওতে আছে কীভাবে গিভওয়ে, যদি আপনি পার্টিসিপেট না করে থাকেন তাহলে গিভওয়ে পার্টিসিপেট করতে কীভাবে হবে সেটা তো আপনাদের বলতেই হবে না, তো মাস্ট গিভওয়ে পার্টিসিপেট করে নেবে। আর এমনই ট্রাস্টেড ভিডিওস দেখার জন্য মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন তাহলে মাস্ট জয়েন হয়ে যান, ওখানে আমি ভেরিফাইড অ্যাপ্লিকেশনে পোস্ট করতে থাকি, তো মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। তো গাইস প্রথমে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, কিন্তু তার আগে গাইস এই অ্যাপ্লিকেশনে সাইন আপ করার আগে আপনি ভেবে নিচ্ছেন যে আপনি নিজে নিজে সাইন আপ করে নেবেন, সাইন আপ করার সময় দু তিনটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে আপনার এখানে ইউজার নেম, তো গাইস আপনারা যে ইউজার নেমটি ওখানে দিচ্ছেন সেই ইউজার নেমটি সবসময় মনে সেভ রাখবেন, যে কোনো এক জায়গায় লিখে রেখে দেবেন, কারণ এই অ্যাপ্লিকেশনে লগ ইন করার সময় আপনাদের এখানে ইউজার নেম দিতে হবে। তারপরে গাইস এই অ্যাপ্লিকেশনে সাইন আপ করার সময় আপনি যা তা নাম দিয়ে এখানে সাইন আপ করে নেবেন এমন নয় গাইস, এই অ্যাপ্লিকেশনে সাইন আপ করার সময় আপনি সেই নাম দেবেন যেই নাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে। তো গাইস বুঝতে পেরে গেছিলেন, জাস্ট সাইন আপ করার সময় আপনার নামটি আর আপনার ইউজার নেমটি একদম সঠিক রাখতে হবে, তবে গিয়েই আপনি এই অ্যাপ্লিকেশন থেকে উইথড্র করতে পারবেন, না হলে আদারওয়াইজ আপনার প্রবলেম ফেস করতে হতে পারে। ফার্স্ট এই কথাটা আপনারা খেয়াল রাখবেন। আমি আপনাদের সামনে সাইন আপ করে দেখিয়ে দিচ্ছে, সাইন আপ করার পরে কোন স্টেপ ফলো করলে আপনারা এখানে 100 টাকা পেয়ে যাবেন গেম প্লে করার জন্য, তার ব্যাপারেও জানিয়ে দিচ্ছে। আর আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে জাস্ট গেম প্লে করে আপনি এখানে অনেক টাকা কমাতে পারেন, তারও ডিটেলস দিচ্ছি, এখানে ট্রিক ট্রিক সমস্ত কিছু দিচ্ছি, আপনারা জাস্ট ভালো করে বুঝে নিয়ে অ্যাপ্লাই করলে আপনারা অনেক টাকাই কমাতে পারবেন। তো গাইস স্টেপ বাই স্টেপ ফলো করুন। সাইন আপ করার সময় আপনি ভিডিও ডেসক্রিপশন অনুসারে লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ট্যাপ করার পরে সর্বপ্রথমে আপনি দিয়ে দেবেন আপনার ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল আইডি আপনি ভুলভাল দিতে পারেন, তারপর আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দেওয়ার পরে ফোন নাম্বারে চলে আসবে ওটিপি এখানটা এন্টার করে দেওয়ার পরে এখানে সিম্পলি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে একটা অপশন আসবে, এখানে সিম্পলি ট্যাপ করবেন, আপনি চলে যাবেন একদম হোম পেজে, এখানে আপনি দেখতে পাবেন যে আপনি জিরো ব্যালেন্স, তো আপনাকে সিম্পলি মির অপশনে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে আপনাকে একটা অপশন দেখাবে এখানটায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের, তো আপনি সিম্পলি এখানে উইথড্রল অপশনে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে হলো, তো অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ করার পরে এখানে আপনি আপনার ব্যাঙ্ক সিলেক্ট করবেন যে কোন ব্যাঙ্ক আপনি এখানে লিঙ্ক করতে চান। উপরে দেখতে পাচ্ছেন গাইস আমার নাম সিলেক্ট আছে, কারণ এখানে নাম এখানে ইম্পর্টেন্ট, নাম তো আপনি বদলাতে পারবেন না। তারপরে গাইস আপনার অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড দিয়ে আপনি এখানে সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে বাইন্ড করে নেবেন, বাইন্ড করে নিয়ে সিম্পলি একবার ব্যাকে আসবেন, দেখবেন আপনি সাইন আপ বোনাস পেয়ে গিয়েছেন। তো গাইস আমি সিম্পলি নাম লিঙ্ক করে নিয়েছি, ব্যাঙ্ক লিঙ্ক করে নিয়েছি, ব্যাঙ্ক লিঙ্ক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 100 টাকা এখানে পেয়ে গিয়েছি, এটা দিয়ে সিম্পলি আমাকে গেম প্লে করতে হবে। তো গেম প্লে করার জন্য আপনাকে হোম অপশন আসতে হবে, আর তার আগে গাইস আপনাকে এখানে গেম প্লে করার আগে আপনাকে কী করতে হবে, গেম প্লে করার জন্য দুটো ট্রিক আছে, যেই উপায়ে আমি এখানে 3600 টাকার আর্নিং করেছি আজকের ডেটে, তো তার ট্রিক আপনাকে জানিয়ে দিচ্ছি। আপনি গেম প্লে করতে পারেন দুইভাবে, প্রথম কথা তো আপনাকে এখানে যদি আপনার কাছে অনেকগুলি ডিভাইস থাকে, মেন লাইন যে আপনার কাছে মাল্টিপল ডিভাইস আছে, তাহলে আপনি খুব ইজি টাকা আপনি লো রিস্কে উইথড্রল করতে পারবেন, না যদি আপনার কাছে একটা ডিভাইস থাকে তো তার ট্রিক আমি এখানে দিয়ে দিচ্ছি কীভাবে আপনাকে উইথড্রল করতে হবে। আর গাইস উইদাউট ইনভেস্টমেন্ট আপনাকে এখানে 1 টাকা লাগাতে হবে না। সাইন আপ করার পরে আপনার কাছে যদি মাল্টিপল ডিভাইস থাকে তাহলে আপনি এটা ফলো করুন না, আর যদি আপনার কাছে সিঙ্গেল ডিভাইস থাকে তাহলে, আর যদি আপনি শুধু আপনার ফোন দিয়ে খেলতে চান তার প্রসেস আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি জেনে নিন যে আপনার কাছে যদি মাল্টিপল ডিভাইস থাকে তাহলে আপনাকে কী করতে হবে। হোম অপশন আসার পরে সিম্পলি আপনি স্লাইড করবেন, দেখতে পাবেন একটা অপশন, দেখতে পাবেন লটারির অপশন, তো আপনাকে সিম্পলি লটারির অপশনে চলে যেতে হবে। লটারির অপশনে আমি ট্যাপ করেছি, ট্যাপ করার পরে এখানে দেখতে পেয়ে যাবেন একটা অপশন 786 লেখা আছে, এখানে সিম্পলি ট্যাপ করবেন 786 লটারি, তো ওখানে ট্যাপ করার পরে আপনার সামনে লোডিং দেবে, লোডিং নেওয়ার পরে একটা স্পিন আসবে, এই স্পিনটি সিম্পলি আপনি স্পিন করে নেবেন, আপনি 11 টাকা পেয়ে যাবেন, কারণ আমি আজকের ডেটে প্রায় 5-6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমার প্রত্যেক অ্যাকাউন্টে 11 টাকা করে এক্সট্রা দিয়েছে, 100 টাকা তো আমার বোনাস দিয়েছে, তার সঙ্গে আরও 11 টাকা করে এক্সট্রা দিয়েছে। তো তারপরে আপনি নিচের দিকে একটু স্ক্রল করবেন, একটা গেম দেখতে পাবেন 3-3 লটারি, তো আমি সিম্পলি ওপরের দিকে স্লাইড করে দিচ্ছি। স্লাইড করার পরে দেখতে পাচ্ছেন যে 3-3 লটারি অপশানে সিম্পলি আমি ট্যাপ করেছি, ট্যাপ করার পরে আমার সামনে একটা গেম ওপেন হচ্ছে, এই গেমটির নাম হচ্ছে 3-3 লটারি। তো গাইস এই অ্যাপ্লিকেশনের মধ্যে এই গেমটি আপনাকে প্লে করতে হবে লো রিস্কে। তো গাইস মেনে নিন যে আপনি সাইন আপ করার পরে এই ফোনে পেয়ে গিয়েছেন 100 টাকা, এই ফোনে পেয়ে গিয়েছেন 100 টাকা, তো ওখানে একটা অপশান আপনি দেখতে পাবেন স্মল আর এখানে বিগ আছে, তো যদি আপনি এখানে বিগে 100 টাকা লাগান আর এখানে স্মলে 100 টাকা লাগান তাহলে আপনার দুটোর মধ্যে যখন একটা উইনিং করবে, উইনিং করে আপনার ব্যালেন্স একটাই কনভার্ট হয়ে যাবে। তো আপনাকে এখানে কী করতে হবে, যদি আপনার কাছে বেশি ডিভাইস থাকে সেটা আপনাকে এখানে ফলো করতে হবে, আমি সিম্পলি একবার গেম প্লে করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস আমি এখানে কী করছি, আমি এখানে টাকা লাগাচ্ছি এখানে 100-100 করে, তো গাইস এখানে আমি 100 করে সিলেক্ট করে নিচ্ছি, একটাতে এখানে ওডে লাগিয়ে দিচ্ছি, একটাতে এখানে ওডে লাগিয়ে দিচ্ছি, আর একটাতে এখানে ইভেনে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পরে এখানে যখন গেমের রেজাল্ট আসবে 1 মিনিট পরে তখন দেখতে পাচ্ছেন যে আমার একটা ফোন উইনিং করে গেছে, তো আমি একটা ফোন সিলেক্ট করে দিয়েছি। তো আমি কী করেছিলাম, আরও দুটো ফোনে খেলে আরও একটা অ্যাকাউন্টে এখানে 200 টাকার মতন করে রেখেছিলাম, তো সেই ফোনটার সঙ্গে সিম্পলি এই ফোনটার একবার গেম প্লে করিয়ে নেব। তো গাইস আমার এই ফোনে তো আছে 200 টাকা, এই ফোনে দেখতে পাচ্ছেন আরও একটা ফোনে আমার এখানে 200 টাকা হয়েছিল, সেই ফোনটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপরে এই ফোনটিতে 200 টাকা, এই ফোনটিতে 200 টাকা আমি সিম্পলি লাগিয়ে দিচ্ছি, তো এখানে আমি অ্যামাউন্টে 200 করে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে এখানে 2x করে দেবো। তো দুটো ফোনে আমি সব একই সেম প্রসেস করেছি একই টাইমে, তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে দুটোতে সব 1-1 করে মানে 2-2 করে দিয়েছি, মানে 200 টাকা আমার এখানে বেড লাগাতে বলবে। তো গাইস আমি একটাতে এখানে কী করছি, একটাতে আমি স্মলে লাগাবো, একটাতে এখানে মানে বিগে লাগাবো,
তো গাইস একটাতে আমি স্মলে লাগিয়ে দিচ্ছি, একটাতে বিগে লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে একটা স্মল সিলেক্ট আছে, একটা বিগ সিলেক্ট আছে। তো এবার আমাকে কী করতে হবে, সিম্পলি এখানে বেড লাগাতে হবে। তো এখানে সিম্পলি বেডে আপনি ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনার বেড সাকসেসফুলি লেগে যাবে। তো দুটোর মধ্যে যে কোনো একটা তো উইনিং করবে, তো এখানে 1 মিনিটের টাইম নাই, তারপরে গিয়ে আপনাকে এখানে রেজাল্ট দেখায়। তো আমার দুটো ফোনের মধ্যে একটা ফোন এখানে উইন করে গিয়েছে, আর সব টাকা একটা ফোনে ট্রান্সফার হয়ে গিয়েছে। আরও যে 10 টাকা খিচ্ছিল সেটা আমি লাগিয়েছিলাম, তার জন্য 19 টাকা এই ফোনে পেয়ে গিয়েছি। তো আমার একটা ফোনে সমস্ত টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে 400 টাকার মতন। তো গাইস এবার যদি আপনার কাছে সিঙ্গেল ডিভাইস থাকে তাহলে আপনাকে কী করতে হবে, দেখতে হচ্ছে আমি সিঙ্গেল ডিভাইস এখানে প্লে করেছিলাম, দেখতে হচ্ছে এখানে কত টাকা জিতেছি, এখানে আমি 570 টাকা একবার জিতেছি। তারপরে আরও একবার প্লে করেছিলাম, তারপরে এখানে রেজাল্ট আসবে আসবে ভাব দেখতে হচ্ছে কত জিতেছি, দেখে নেওয়া গেছে এখানে 300, এখানে কত টাকা 80 টাকা জিতে ফেলেছি আমি এখানে 300 টাকা। এগুলো আমি রেকর্ড করেছিলাম, স্পিড আপনাকে এখানে দেখাচ্ছি। আরও একবার 75 টাকা জিতেছিলাম গাইস, আরও একবার প্লে করেছিলাম, এগুলো সিম্পলি আমি সিঙ্গেল ডিভাইসে অ্যাপ্লাই করেছিলাম। আরও একবার এখানে 76 টাকা উইনিং করে নিয়েছি, তারপরে আরও একবার প্লে করেছিলাম, এটা শুধু আমি সিঙ্গেল ডিভাইসে দেখতে পাচ্ছেন গাইস, আরও একবার এখানে 380 টাকা উইনিং করে ফেলেছি। তো গাইস যখন আপনি গেম প্লে করে উইথড্রলের জন্য চলে যাবেন, তখন আপনাকে কোন কোন ব্যাপারে আপনাকে ধ্যান রাখতে হবে দেখতে পেলেন, 1000 টাকা সিম্পলি আপনাকে এখানে বার্গেনিং কমপ্লিট করতে হবে। মেনলাইন যে আপনি 100 টাকা সাইন আপে পেলেন, সাইন আপে পাওয়ার পরে এখানে সিম্পলি 1000 টাকার আপনাকে বার্গেনিং করতে হবে, মানে 1000 টাকার রিকোয়ারমেন্ট বিট যেটা সেটা কমাতে হবে। মেনলাইন যে আপনি 100 টাকা পেয়েছেন আর 50 টাকা খেলেছেন, তাহলে 1000 টাকার মধ্যে আপনাকে 950 টাকার আরও প্লে করতে হবে। এই 100 টাকার আপনি হারুন জিতুন তাতে কোনো তফাৎ পড়ে না, জাস্ট আপনাকে 1000 টাকা প্লে করতে হবে, তারপরে গিয়ে আপনি উইথড্রলের জন্য এলিজিবল হবেন। তো গাইস দেখতে পাচ্ছ আমার এখানে মোট ব্যালেন্স কত আছে, এখানে আমার আছে 600, এখানে 66 টাকা, 67 টাকা আছে, 68 টাকা আছে, 668 টাকা। তো এটা সিম্পলি আমি দেখতে পাচ্ছি উইথড্রল করে নেবো আপনাদের সামনে। তো গাইস এটা আপনাকে আর আপনার রিকোয়ারমেন্ট বিট কত আছে সেটা দেখার জন্য আপনাকে সিম্পলি করতে হবে, এখানে বিটের একটা অপশন দিতে পারবেন, সেই বিটের অপশানে সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন যে অল বিট আপনি কত কত টাকার প্লে করেছেন, আপনি কত টাকা জিতেছেন হেরেছেন তাতে কোনো তফাৎ পড়ে না, আপনি কত টাকা জাস্ট প্লে করেছেন সেটা আপনাকে এখানে দেখাবে। দেখতে পাচ্ছেন আমি 1450 টাকা এখানে প্লে করে নিয়েছি, মানে আপনার রিকোয়ারমেন্ট যেটা বিট ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ আমি এখানে 1400 টাকার অলরেডি গেম প্লে করে নিয়েছি। আর এদের টার্ম অ্যান্ড কন্ডিশন কী ছিল, যে আপনাকে উইথড্রল নেওয়ার আগে আপনাকে 1000 টাকার গেম প্লে করতে হবে। তো গাইস আমি এখানে 1400 টাকার গেম প্লে করে নিয়েছি, আর আমি এখানে জিতেও গিয়েছি, আমি হেরেছি জিতেছি মাঝখানে অনেক কিছুই হয়েছে, কিন্তু আমি এখানে 1400 টাকার মতন গেম প্লে করে নিয়েছি। আর আপনি হারুন জিতেন তাদের কোনো তফাৎ পড়ে না, গেম প্লে আপনি জাস্ট করে নেবেন, মিনিমাম রিডিম শুধুমাত্র 200 টাকা। তো গাইস তারপরে আপনাকে কী করতে হবে, তারপরে আপনাকে উইথড্রল অপশানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে নেবেন, দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাভেলেবল ব্যালেন্সে চলে এসছে। আপনার এই অ্যাভেলেবল ব্যালেন্সে চলে আসতে একটু লেট হতে পারে, যদি আপনি 1000 টাকার উপরে প্লে করে থাকেন তাহলে এটা চলে আসবে 5 থেকে 2 মিনিটের মধ্যে অ্যাভেলেবল ব্যালেন্সে, তারপরে গিয়ে আপনি উইথড্রল করতে পারেন। মেনেন যে আপনি 1000 টাকার গেম প্লে করে নিয়েছেন আর আপনার ওয়ালেটে 200 টাকার উপরে আছে, কিন্তু এখানে অ্যাভেলেবল ব্যালেন্সে আসছে না, তাহলে আপনাকে কী করতে হবে, 2 থেকে 5 মিনিট ওয়েট করার পর এখানে চলে আসবেন, দেখতে পাবেন চলে এসছে। আমার এখানে বাইরে দেখাচ্ছিল যে কত টাকা, 668 টাকা, কিন্তু এখানে 608 টাকা দেখাচ্ছে, কারণ গাইস আরও কিছু টাকা এখানে অ্যাড হতে বাকি আছে, এখানে অ্যাভেলেবল ব্যালেন্সে আসতে একটু লেট হয়। তো আমি 608 টাকাই উইথড্রল করে নিচ্ছি আপনাদের সামনে। তো গাইস এখানে অ্যামাউন্টে 608 টাকা দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে নেক্সটে ট্যাপ করবো। ট্যাপ করবার পরে গাইস এখানে উইথড্রল অ্যাপ্লিকেবল যারা সেটা সাকসেসফুল হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে সিম্পলি আপনি এখানে রেকর্ডের অপশানে ট্যাপ করে, রেকর্ডের লোয়ে ট্যাপ করে দেখতে পাবেন যে আপনি উইথড্রল কতটুকু, মানে আপনার উইথড্রল পেন্ডিং আছে নাকি সাকসেসফুল হয়ে গেছে তার ডিটেলস দেখাবে। দেখতে পাচ্ছেন গাইস পেন্ডিং আছে, 2 থেকে 5 মিনিট গাইস, 2 থেকে 5 মিনিট দিয়ে দিন উইথড্রল সাকসেসফুল হয়ে যাবে, পেন্ডিং আছে। আরও একবার রিফ্রেশ করেছি, রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন উইথড্রল সাকসেসফুল, ওপর থেকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন গাইস 608 টাকা আমি SBI উইথড্রল করেছিলাম, আর পেমেন্ট ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে গাইস। আর গাইস শুধু তাই না, আমি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে 604 টাকার পেমেন্ট নিয়েছিলাম, তারও ডিটেলস দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন গাইস 604 টাকা আমার অ্যাভেলেবল ব্যালেন্স আছে, এটা সিম্পলি আমি উইথড্রল করবো। 608 টাকা তো আমি উইথড্রল করেছিলাম SBI, এবারে 604 টাকা আমার আছে, এটা সিম্পলি আমি উইথড্রল করবো এখানে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। আর গাইস পেমেন্ট একদম ইনস্ট্যান্ট গাইস, উইথড্রল সাকসেসফুল অ্যাপ্লিকেবল দেখিয়ে দিয়েছে। দেখিয়ে দেওয়ার পরে এখানে আমি আরও একবার রেকর্ডের অপশানে ট্যাপ করেছি, ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন এটা আমার অন্য একটা ডিভাইসে, দেখতে পাচ্ছেন, আর এখানে উইথড্রল পেন্ডিং আছে। পেন্ডিং থাকার পরে পেটিএম অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে আপনার পেটিএমে 604 টাকা অ্যাড করে দিয়েছে। তো গাইস আর এখানে উইথড্রল যাওয়া সারা সাকসেসফুল হয়ে গেছে গাইস, কত ইজি আপনি দেখতে পেলেন। বাস আপনাকে গেম প্লে করতে পারবে, উইথড্রল করতে পারবে, দুভাবে আপনি গেম প্লে করতে পারেন। যদি আপনার কাছে অনেকগুলো ডিভাইস থাকে তাহলে পার ডিভাইস আপনি 100 টাকা করে উঠতে পারবেন, যদি আপনার কাছে সিঙ্গেল ডিভাইস থাকে তাহলে গেম প্লে করে আপনি এখানে উইথড্রল করতে পারেন। আপনি জাস্ট এখানে গেম প্লে করে নেবেন, গেম প্লে করার পরে আপনি এখানে উইথড্রল হয়ে যাবে সাকসেসফুল, আপনি আপনার রিকোয়ারমেন্ট বিট যেটা সেটা কমিয়ে, মানে আপনার এখানে বার্গেনিং কমপ্লিট করে আপনি খুব সহজে উইথড্রল করতে পারবেন গাইস। পেমেন্ট ইনস্ট্যান্ট না, এখানে 1 টাকার ডিপোজিট করতে হবে, আপনাদের 1 টাকাও ডিপোজিট করতে হবে না গাইস। এই অফারটা অ্যাপ্লাই করার পরে ভিডিওটি আরও একবার রিকোয়েস্ট করছি, ভালো করে দেখে নাও, বুঝে নাও, তারপরে গিয়ে অ্যাপ্লাই করো, কারণ এখানে 2-3টা জিনিস যদি আপনি মিস্টেক করেন তাহলে আপনার টাকা নাও উঠতে পারে। আর শুধু এই না, প্রথমে আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখিয়েছি যে 1004 টাকার আমি এখানে উইথড্রল করেছি, তারপরে 1000 এখানে মানে 1356 টাকা এখানে উইথড্রল করেছি, তারও প্রুফ তো আপনাদের দিয়েছি। তো গাইস এমনই ট্রাস্টেড ভিডিও দেখার জন্য মাস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। টেলিগ্রাম চ্যানেলে এখনো পর্যন্ত জয়েন না হয়ে থাকলে মাস জয়েন জানো, ওখানে আমি ভেরিফাইড অ্যাপ্লিকেশনে পোস্ট করতে থাকি, তো মাস জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরে একটি ভিডিও আরেকটি নতুন করে আপডেট নিয়ে, তো ভালো থাকবেন, গুড বাই।